হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো। আমাদের চ্যানেল কবিতা কিচেনে সবাইকে স্বাগত। আমরা ভালো নেই। তোমরা কাকিমার মুখে অনেক বিরতি দেখেছো যে কাকিমার শরীরটা খুবই খারাপ, ও অসুস্থ, ও একটা অটি হবে, কারণ অটিটা আজকেই হবে। তাই আজ সকাল সকাল উঠে পড়েছি, কারণ ওর কাছে যেতে হবে। সকাল সকাল উঠে মোটামুটি সংসার সমস্ত কাজকর্ম সেরে রান্নাও কিছু করেছি। এখন স্নান করতে যাবো, স্নান সেরে যাবো ঠাকুরঘরে, কারণ নিত্য পুজো তো দিতেই হবে। নিত্য পুজো দেবো, তার সঙ্গে একটু গীতা পাঠও করবো। গীতা পাঠ প্রায়ই করি, কিন্তু আজকে একটু করবো, ও একটু গীতা পাঠ করবো, কারণ ওর মঙ্গলের জন্য। ওকে ঠাকুরের কাছে বলবো, ঠাকুর ওর শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ করে দাও এবং অটিটা যেন সাফ সুতরে হয়। তাই তোমরা যারা তোমাদের কাকিমাকে ভালোবাসো, তারা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং ভালো থাকে। তাই এখন যাবো অ্যান্ডাসের ঠাকুর ঘরে। চলে এসেছি এখন ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে এখন চলে এসেছি, মাথা সারিয়ে দিলাম, গীতা পাঠ করবো। অর্জুন বিভাজক কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে অর্জুন আত্মীয় সকলকে যুদ্ধ নিমিত্ত দেখিয়া ধন্যবাদ ত্যাগ করিয়া সাহায্য রূপী ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে এই সকল আত্মীয় সঙ্গ দেখিয়া আমার সাহায্য কম্পিত হইতেছে, হাত হইতে ধনুবাণ খসিয়া পড়িতেছে, আমি যুদ্ধ করিতে পারিব না। এভাবে যুদ্ধ জয় কি লাভ? কুলক্ষায় মহাপাপ, অতএব তোমার নিকট আমার মিনতি, আমাকে এই পাপ কাজে পবিত্র করিও না। সংখ্যাযোগ অর্জুনের মনের অবস্থা বুঝিয়া ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে পাপ পুণ্য ধর্ম অধর্ম এবং কর্তব্য সম্পর্কে সারম দিতে লাগলেন। সে ভগবান বলে, হে অর্জুন, যুদ্ধের ব্যাপকে মৃত্যু অবধারিত, কিন্তু মৃত্যু কি? মানুষ জন্ম সময় থাকে শিশু, তারপর কোনো কোনো কৌশল যৌবন পাওয়া বার্ধক্য করিতে হয়। এই পর্যায়গুলোর মতোই মৃত্যু একটি পর্যায়, কিন্তু দেহের পরিবর্তন করিলে আত্মার কোনো পরিবর্তন হয় না, আত্মার ক্ষয় এবং মৃত্যু নাই। জ্ঞানীগণ এই জন্যই ঘটে, জীবনের জন্য কখনো শোক বা দুঃখ প্রকাশ করে না। পুরাতন জীর্ণবস্ত্র থেকে ত্যাগ জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া, যেমন মানুষ নবস্ত্র ধারণ করে, সেই প্রকার আত্মা জীর্ণদেহ ত্যাগ করিয়া নবস্ত্র ধারণ করে। আত্মা অবিনশ্বর, চোখে দেখা যায় না। আত্মদর্শনের জন্য যোগ সাধনা এবং ব্রহ্মজ্ঞানের প্রয়োজন হয়। সকলেই কর্ম করিতে হয়, ব্রহ্মজ্ঞানী কর্ম করেন, কর্ম করেন, কিন্তু সেই কর্ম নিষ্কাম। অতএব হে অর্জুন, তুমি নিষ্কাম ভাবে কর্ম করো। এইভাবে নিষ্কাম এইরূপে নিষ্কাম ভাবে যুদ্ধ করে খাদ্য ধর্ম পালন করতে বুঝে দিলেন। কর্মযোগ একদিকে ব্রহ্মজ্ঞান, অপরদিকে নিষ্কাম কর্মের কথা শুনিয়া অর্জুন বিবদ্ধ হইলেন। তাহা বুঝিয়া সে ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন, হে অর্জুন, আমি মানবের হৃদয়ার্থে বেদান প্রসার করি। বেদে দুটি পথের নির্দেশ দেওয়া হয়েছে, তার একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্ম। আজীবন ব্রহ্মচর্য পরায়ণ ব্যক্তি জ্ঞান ভাগের অধিকারী। এই পথে কঠোর যোগ সাধনা দরকার, খুব অসংখ্য ব্যক্তি এই সাধনা সিদ্ধি লাভ করে। অতএব জীবনের নিষ্কাম পথ অবলম্বন করা উচিত। নিষ্কাম কর্মের ফলে মন শুদ্ধ হয়, মন শুদ্ধ হলে জ্ঞানও শুদ্ধ হয়। নিষ্কাম কর্মের সর্বদা মনে রাখিবে যে যে কাজ তিনি বুঝেছেন, সেই কাজ শ্রী ভগবানের, তার নিজের নয়। এইরূপে শ্রী ভগবান অর্জুনকে আসক্তিহীন হইয়া নিষ্কর্তব্য পালনের কথা বলিলেন। শ্রী ভগবান বলেন, হে অর্জুন, জয় বা পরাজয়, বিনাশ বা হিংসার কথা ভুলিয়া যুদ্ধে প্রস্তুত হও। যেহেতু যুদ্ধই ক্ষত্র ধর্ম, যে আপন ধর্ম ত্যাগ করে তার মতো পাপী আর কেউ নাই। নিজ ধর্মে মৃত্যুবরণ করা হয়েছে, কিন্তু পরধর্ম ভয়াবহ জানিবে। অর্জুন বলেন, হে কৃষ্ণ, হে সখা, আমি তোমার কথা ঠিক বুঝিতে পারিতেছি না। শ্রী ভগবান বলে, হে অর্জুন, অগ্নি যেমন ধূমাত্ম থাকে, সেরূপ ক্রোধ দ্বেষ হিংসা ধোয়াতে মানুষের জ্ঞান আচ্ছন্ন থাকে। অতএব তুমি হিংসা লোভ মোহ প্রভৃতি ত্যাগ করিয়া নিজেকে জানিতে চেষ্টা করো, তাহলে সম্ভব অবগত হইবে। গীতা পাঠের ফল সময় সংকীর্ণ, 3 অধ্যায় পাঠ করলাম গীতা পাঠের ফল। গীতা পাঠে যেই জন তুষ্ট জনার্দন অন্য কোনো কাজে এত সন্তোষ ভক্ত হয়ে যায়, এই জন গীতা পাঠ করে স্বয়ং শ্রী হরি মাতার বিকার ঘরে শিলাবাসে দেবালয় কিংবা সিদ্ধপীঠে যোগ যা পূজা সাধু নিকট এসব স্থানে যদি গীতা পাঠ করে অবশ্যই সেই জন সিদ্ধি লাভ করে। নিত্য ভক্তি বলে গীতা যে করে ঘটন অশ্রমের যজ্ঞ বা লভে সেই জন সমগ্র যিনি ভক্তি বলে সমগ্র যিনি অপরে সদা যিনি গীতা নাম করেন কীর্তন অনায়াসে লভে সেই শ্রী হরিচরণ গীতা যিনি নাই শুনে মনুষ্য হইয়া বিষ্পান করে সে উম্মিত ফেলিয়া মহাপূর্ণ হয়ে গীতা কর শোভন সব দুঃখ দূরে যাবে শান্ত হয় মন। গীতার পঠনে শ্রদ্ধা ভক্তি লাভ হয়, ভক্তি বিনা মুক্তি নাই জানিবে নিশ্চয়। হয়তো ভগবান বিশ্ব বলেছেন, গীতা ভক্তির ব্যক্তি লোকে মুক্তি সুখী, কোনো মা বাপ তাকে কষ্ট করতে পারে না। যেখানে গীতা পাঠা হয় সেখানে সকলে ভগবান বিরাজ করে, তিনি নিশ্চয় অষ্টাধ্যায় পাঠ করে জ্ঞান শুধু করে। এক তিনি আমাকে বাংলা সকলে এক সপ্তাহ সুন্দর করে গীতা পাঠে শিবলোকে ব্যাপ্তি করে এক উদ্যম অংশগত হতে ভারতের মানুষ এবং জয় স্বরূপ পাঠে তিনি চন্দ্রকে কে আছে। গীতা গীতার ব্যাখ্যা সকল মানুষ বৈকুণ্ঠ লোক গ্রহণ করে। গীতা পাঠ করার পর পাঠ করলে সম্পূর্ণ পড়া হয়ে থাকে। ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতা, গীতা আমার সমস্ত
ओम गंगा गीता सावित्री सीता सप्त प्रतिपदा ब्रह्मावली ब्रह्मवेदी धरणी मुक्ति गणी अर्ध माता श्रीनंदा भावनी व्यंती रशिनी गात्र प्रणंद सत्य गण मंदिर ओम तस्सत ओम तस्सत ओम तस्सत गीता गीता गीता। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। पूजा तो दिलाम, देखले गीता पाठ करलाम, তাই বলবো কবিতা যেন ভালো হয়ে যায়। ভগবান কাছে এটাই চাইবো যেন মানুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তোমরাও তোমাদেরকে বলবো ও যেন তোমরা ভগবানের কাছে বলো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং ভালো থাকে। কেউ খারাপ মন্তব্য করো না, বাজে বাজে কথা বলো না, ওর শরীরটা খুবই অসুস্থ, ও যেন ভালো হয়ে যায় এটাই সবাই কামনা করো। আর এইটুকুই বলার ছিল। চলো টাটা।